এক অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার কমলপুর সরকারি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন ফলক উন্মোচন করে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক পরিমল দেববর্মা, বিধায়িকা স্বপ্না দাস পাল, ধলাই জেলার জেলাশাসক গাভিকর ময়ূর মতিলাল ও কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা সহ আরও অনেকে। নীতি আয়োগের অর্থে আম্বাসা আরডি ডিভিশন এবং কমলপুর দুর্গাচৌমুনি আরডি সাব ডিভিশনের অধীন 2,40,937 টাকা ব্যয়ে নির্মিত হয় কমলপুর সরকারি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন। ফলক উন্মোচনের মাধ্যমে নতুন দ্বিতল ভবনের উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নতুন সরকারের 4.5 বছরের রাজ্যের শিক্ষানীতি ও শিক্ষা খাতে নানান উন্নয়নের দিক তুলে ধরেন। আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে মুখ্যমন্ত্রী বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওনার ভাষণে বলেন, সিবিএসইর যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কয়টা ঘর হবে, কতটা রেম হবে সায়েন্স কলেজের, সেটা ক্রাইটেরিয়ায় আছে, যা আগে ছিল না বলে মুখ্যমন্ত্রী বলেন। এবং সেটা আগে সেই ব্যবস্থা ছিল, তো মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে যখন আমাদের এই এলাকার বিধায়ক তথা মন্ত্রী মহাদেব মনিবাবু যখন ওনার কাছে বলেন, ওনার আহ্বানে সাড়া দিয়ে এবং আপনাদের বহুদিনে যে কল্পনা আপনারা করতেন যে এখানে এই ধরনের একটা স্কুল হোক, ইংলিশ মিডিয়াম স্কুল হোক, আমি শুনলাম একটু আগে মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে নার্সের বিভাগে এই বছর পুরো যে কোটা আছে সেটা পূর্ণ হয়নি। এদিকে অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, মুখ্যমন্ত্রীর হিসাবে এই প্রথমবারের মতো তিনি কমলপুরের মাটিতে পা রেখেছেন, তার জন্য কমলপুরবাসীর তরফ থেকে হার্দিক শুভকামনা জানায়। আমরা আশা করি ওনার হাত ধরেই এই কমলপুরের শ্রী বৃদ্ধি পাবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী হিসাবে আজকে এই কমলপুরের মাটিতে প্রথমবার তিনি পা রেখেছেন, তার জন্য আমরা কমলপুরবাসীর পক্ষ থেকে ওনাকে হার্দিক শুভকামনা জানাই এবং সবাইকে আমি পদপালে দিয়ে ওনাকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি। আমরা আশা করি ওনার হাত ধরে এই কমলপুরের শ্রীবৃদ্ধি পাবে। শুধু ইংলিশ মিডিয়াম স্কুল নয়, মানুষের যে মৌলিক চাহিদা, অন্যান্য বস্ত্র, বাসস্থান, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা। এদিন অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই। ব্যুরো রিপোর্ট, রাইজিশ নিউজ।